সবাইকে আবার ওই লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা রসায়নের রস নিয়ে কথা বলবো, অর্থাৎ রসায়ন কিভাবে তোমরা 10 দিনে মাত্র শেষ করতে পারো সেই জিনিসটার ট্রিক্স তোমাদেরকে শেখাবো। এর আগে আমি তিনটা ভিডিও বানাছিলাম, একটা ছিল এরকম 6 দিনে কিভাবে বাংলা প্রথম পত্র শেষ করা যায়, আরেকটা ছিল এরকম 8 দিনে কিভাবে বায়োলজি শেষ করা যায়, এবং আরেকটা ছিল এরকম 10 দিনে কিভাবে হায়ার ম্যাথ শেষ করা যায়। তোমরা আশা করি সেই ভিডিওগুলো দেখছো, যদি না দেখে থাকো এই ভিডিও দেখার পরে ওই ভিডিওটা দেখে নিবা, নাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবা। তো যদি এই ধরনের ভিডিওগুলো তোমাদের আরও প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো যে আসলে কোনটা দরকার, যেটার কমেন্ট সবচেয়ে বিশেষ বা আমি সেটাই দিব। এর আগের ভিডিওতে যে কমেন্টটা সবচেয়ে বিশেষ ছিল সেটা ছিল যে আমি যেন কেমিস্ট্রি এবং ফিজিক্সেরও এরকম ভিডিও বানাই। তো আমি কেমিস্ট্রির কমেন্ট বেশি পড়ার কারণে কেমিস্ট্রিটা নিয়ে আসছি এই ভিডিওতে, যে কমেন্টটা বেশি পড়বে আমি সেটা নিয়ে আসবো নেক্সটবার, ঠিক আছে? অর্থাৎ তোমরা কমেন্ট করে জানাও যে কী নিয়ে ভিডিও বানানো উচিত বা কিছুর টিউটোরিয়াল নিয়ে আসা উচিত। আরেকটা কথা, ভিডিওতে লাইক দিয়ে রাখবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে নেক্সট আপডেটগুলো পেয়ে যাবা। আমরা রসায়ন কীভাবে 10 দিনে শেষ করবো, রসায়নের দুইটা পত্র, এটা হচ্ছে প্রথম পত্র, এটা দ্বিতীয় পত্র। আর এটা হচ্ছে রসায়নের মধ্যে কিছু স্পেশাল টিপস, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট। তো রসায়ন যেহেতু রস নিয়ে কথা বলতে হয়, রস কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে তিতা আর একটা হচ্ছে মিঠা। আমরা আগে তিতা রস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রসায়নে তুমি যতই ভালো প্রিপারেশন নাও দেখবা যে বেশিরভাগ স্টুডেন্টেরই MCQ-তে অ্যাভারেজ নাম্বার উঠে, অর্থাৎ MCQ-তে যারা অনেক ভালো প্রিপারেশন নেয় তাদেরও অ্যাভারেজ নাম্বার ওঠার সম্ভাবনা বেশি। এটা একটা কারণ আছে, যেমন তুমি যদি ম্যাথ ভালো করে প্রিপারেশন নাও একদম 100%, তখন ম্যাথ তুমি যেটা করবা ওইটার আনসার সাথে সাথে চলে আসবে, তুমি দেখাই ফেলবা। ফিজিক্সও একই রকম, কিন্তু কেমিস্ট্রি এবং বায়োলজিতে যেটা হয় MCQ-র ক্ষেত্রে কনফিউশনে পড়ে যাওয়া লাগে যে আসলে এটা আনসার কিনা। অনেক সময় দেখবে যে সেম দুইটা মনে হবে যে এটাও আনসার এটাও আনসার MCQ-তে। তো এই জিনিসটা হওয়ার কারণে অনেক MCQ ভুল হয়ে যায়। তো আবার একবারে খারাপ রেজাল্ট হয় এরকম সংখ্যা কম, মানে একদম MCQ-তে অনেক মানে ড্যামেজ হয়ে গেছে, অনেক মানে নাম্বার কম আসছে এরকম, এই সংখ্যাটা আবার কম, কিন্তু সেটা ম্যাথ এবং ফিজিক্সে অনেক বেশি, অর্থাৎ একদমই নাম্বার কম উঠছে এরকম ঘটনা ঘটে, কিন্তু কেমিস্ট্রিতে এই ঘটনাটা ঘটে না। অর্থাৎ তুমি অ্যাভারেজ একটা নাম্বার পাবা বলে ধরে নিতে পারো যদি তোমার প্রস্তুতি মোটামুটি হয়ে থাকে। তো বেশি নাম্বার তুলতে হলে যেটা করতে হবে, তোমাকে বেশি পরিমাণে সময় দিতে হবে মেন বইতে, যে আসলে কোনখান দিয়ে কী বলতে যাচ্ছে, এবং টেস্ট পেপারে যে MCQ-গুলো আছে সেগুলো সবগুলো তোমাকে কমপ্লিট করা লাগবে, তাহলেই তুমি কেবল বেশি নাম্বার তুলতে পারবা। তাহলে এটা ছিল এক নাম্বার তিতা দিক, যে আসলে MCQ-তে নাম্বার তোলাটা হার্ড, ঠিক আছে? দুই নাম্বার তিতা দিকে হচ্ছে যে CQ-র অর্থাৎ ক্রিটিক কোশ্চেনে ডি নাম্বারে ভুল হয়ে যায়, কারণ ডি নাম্বার থেকে ওই যে উদ্দীপক দেখে অনেক সময় বুঝে যায় না আসলে ডি নাম্বারে কী চাচ্ছে, মানে ডি নাম্বারে আমি কোন দিকে যাবো সেটা উদ্দীপক দেখে বুঝে যায় না, কারণ উদ্দীপককে দিয়ে দেয় একটা বিক্রিয়া শেষে এ এবং বি তৈরি হয়েছে। এখন তুমি যদি এ এবং বি আসলে এক্স্যাক্টলি কী সেটা যদি এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে না পারো, বা যে কোনো ক্ষেত্রে এ এবং বি যদি তুমি ঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারো, তাহলে তোমার এই ডি নাম্বারটা ভুল হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাকে ওই যে বইয়ের যে বেসিক কনসেপ্টগুলো, যে কোন রিয়েকশনে কী কী তৈরি হয়, কীভাবে রিয়েকশনটা হয়, কে কে সেখানে প্রেজেন্ট থাকে, তাপমাত্রা কত লাগে, প্রভাবক কে, তারপর হচ্ছে বিক্রিয়াটাকে অন্য কোনোভাবে ঘটানো যায় কি না, এই জিনিসগুলো তোমাকে সবগুলোর আনসার জানার জেনে রাখা লাগবে, যে আসলে কীভাবে হচ্ছে জিনিসটা, অর্থাৎ কলা কৌশল যেটা সেটাকে তোমাকে ভালো করে আয়ত্ত করে রাখতে হবে, তাহলে তোমার ডি নাম্বারটা ঠিকভাবে তুমি অ্যাপ্লাই করতে পারবা বা ডি নাম্বারটা ঠিকভাবে তুমি উত্তর করতে পারবা। দ্যাট মিন্স আর একটা তৃতীয় দিকে হচ্ছে কি, যে তোমার ডি নাম্বারটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এটা রসায়নের একটা তৃতীয় দিক, রসের, ঠিক আছে? জৈব যৌগ মনে থাকে না, এটা আরেকটা তৃতীয় দিক রসায়নের, অর্থাৎ যে আমরা জৈব যৌগ নিয়ে যেটা নিয়ে পড়ি সেটা আসলে কী হয় না, আমাদের সবসময় মনে থাকে না, আমরা ভুলে যাই, মানে পড়ছি এক সপ্তাহ পর ভুলে যাই, এই ভুলাটা স্বাভাবিক। এই জন্য তোমাকে পরীক্ষার আগে অবশ্যই অবশ্যই জৈব যৌগ রিভাইজ দিতে হবে, যদি রিভাইজ দিতে না পারো তুমি ভুলে যাবা। এটা হচ্ছে যে এখান থেকে বের হওয়ার পথ, যে তোমাকে পরীক্ষার আগে অবশ্যই জৈব যৌগ রিভিশনে রাখতে হবে। তাহলে আমরা তৃতীয় দিকগুলো পড়ে ফেলছি, তো তৃতীয় দিকগুলো আমি লিখে রাখছি যাতে এই ভুলগুলো তোমাদের না হয় সেই জন্য, কিন্তু মিঠা দিকগুলো আমি লিখি নেই। মিঠা দিক হচ্ছে যে কেমিস্ট্রিতে ফেল করে এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম, এর কারণ হচ্ছে যে কিছু না কিছু আমরা লিখি, লিখলে স্যার সেখানে নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে? অর্থাৎ ম্যাথ যদি না হয়, আনসার না মিলে তোমাকে স্যার নাম্বার দিবে না, কিন্তু কেমিস্ট্রিতে তুমি লিখছো কিছু না কিছু তথ্য আছে এবং সেটা মানে টপিকের সাথে রিলেটেড, তাহলে তোমাকে স্যার নাম্বার দিবে, অর্থাৎ ফেল করার সম্ভাবনা খুবই খুবই কম। আর কেমিস্ট্রির আরেকটা ভালো দিক হচ্ছে যে মানে তোমার কিছু চ্যাপ্টার তুমি চাইলে বাদ দিয়েও
পড়লেও সিকিউতে তুমি ভালো করতে পারবা, এমসিকিউ না সিকিউতে। যেমন ল্যাবরেটরি নিরাপদ নিরাপদ ব্যবহার, এই চ্যাপ্টারটা তুমি যদি বাদ দাও তোমার তেমনটা ইফেক্ট হবে বলে আমার মনে হয় না তোমার সিকিউ কোশ্চেনে। আবার তুমি যদি অর্থনৈতিক রসায়ন এই চ্যাপ্টারটা যদি কোনো কারণে বাদ দিয়ে দাও, তুমি মানে প্রেশারে পড়তে পারো নাই বা তোমার আসলে প্রিপারেশন ভালো না তুমি এটা বাদ দিয়ে দিছো, সেক্ষেত্রে তেমন একটা ইফেক্ট পড়বে বলে আমার মনে হচ্ছে না। এরকম আরও অনেকগুলো মিঠা দিক কিন্তু রয়েছে কেমিস্ট্রিতে। তো আমরা সেদিকে না গিয়ে আমাদের মূল টপিকে ব্যাক যাই, অনেক কথা বলে ফেলছি সেজন্য সরি। সেটা হচ্ছে আমরা আসলে 10 দিন শেষ করবো। এখানে দেখো আমি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের দুটি আলাদা সেগমেন্ট করে রাখছি। প্রথম পত্রের আমরা প্রথম দিন যেটা পড়বো সেটা হচ্ছে মোলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মোলের পর্যাবৃত্ত ধর্ম যদি তুমি ঠিকভাবে না বুঝো, সেখানে কিন্তু মৌলগুলোর ইলেকট্রন কোনটা কোথায় যাবে এটা কিন্তু সেখানে বর্ণনা করা আছে, ঠিক আছে? অর্থাৎ মোলের পর্যাবৃত্তিক যে ধর্ম সেগুলো যদি তুমি ঠিকভাবে অনুধাবন করতে না পারো, না বুঝতে পারো, তাহলে পরে তোমার যে গুণগত রসায়ন এবং যে রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারগুলোতে তোমার ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে সবার আগে তোমাকে আগে এই চ্যাপ্টারটা পড়া উচিত যে মোলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এবং রাসায়নিক বন্ধন পড়লে তোমার আরেকটা অ্যাবিলিটি বাড়বে, সেটা হচ্ছে তোমার যে বিক্রিয়াগুলো সেগুলো কোনটা কীভাবে হচ্ছে সেটা বুঝতে তোমার কী হবে সুবিধা হবে। সো রাসায়নিক বন্ধন এবং পর্যাবৃত্ত ধর্মটা আগে পরে পড়া উচিত, এটা এই চ্যাপ্টারটা। তারপরে হচ্ছে তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটার সাথে যুক্ত করে দিবা, এটা পড়বা তুমি একদিনে। পরের দিন তুমি পড়বা গুণগত রসায়ন এবং কর্মমুখী রসায়ন আরেক দিনে, অর্থাৎ এটা আরেকটা দিন। এর পরের দিন তুমি পড়বা রাসায়নিক পরিবর্তন, তাহলে 3 দিনেই তোমার মোটামুটি রিভিশন শেষ, পুরো বই পড়া শেষ। অর্থাৎ তোমাকে হার্ড অ্যান্ড ফাস্ট অ্যাট এনি কস্ট এই 3 দিনে শেষ করতে হবে তোমাকে রসায়ন প্রথম পত্র। এটার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করা লাগবে। আর যাদের অনেক কিছু বাকি অনেক পড়া শেষ হয় তারা এই জায়গাটাতে সময় আরেকটু বাড়িয়ে আরেকটা দিন বাড়িয়ে 4 দিন করে নিবা। আমি আবার বলতেছি সময় 4 দিন করে নিবা। তো যদি সময় না লাগে অর্থাৎ 3 দিনে যদি তুমি রিভাইজ দিতে পারো, এরপরে একদিন তুমি শুধু পুরো বইয়ের এমসিকিউ পড়বা টেস্ট পেপারে, আরেকদিন তুমি পুরো বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো পড়বা ফার্স্ট পেপারের পুরো বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করবা টেস্ট পেপারে। সেক্ষেত্রে তুমি বোর্ড কোশ্চেনগুলো এবং সরকারি কলেজের কোশ্চেনগুলো সমাধান করলেই হবে, বাকিগুলো লাগবে না। তাহলে বোর্ড কোশ্চেন এবং সরকারি কলেজের প্রশ্ন, বোর্ড কোশ্চেন আর হচ্ছে সরকারি কলেজের কোশ্চেন এসকিউ। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথম পত্র আমরা কীভাবে শেষ করব। এখানে আবারও বলতেছি অনেকের বিতর্ক হতে পারে যে আমি আসলে 3 দিনে বা 4 দিনে শেষ করতে পারবো না, সেটা তোমার প্রিপারেশন উপর নির্ভর করতেছে। তুমি কিন্তু কেমিস্ট্রি পরীক্ষার আগে 5 দিন সময় পাবা না, এটা মনে রাখো। 5 দিন সময় না পাওয়ার সম্ভাবনাই বেশি কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষার আগে। তাহলে তোমাকে রিভাইজ দিতে হবে 3 দিনে বা 2 দিনে, তাহলে ওই মেন্টালিটি তোমার মধ্যে তৈরি করতে হবে যে আমি কি 3 দিনে 4 দিনে শেষ করার একটা মেন্টালিটি তোমার মধ্যে নিয়ে আসতে হবে। এবার হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার জৈব রসায়ন। জৈব রসায়নে তোমাকে সময় দিতে হবে 2 দিন, এটা একটু বড় এবং এখানে বিস্তারিত তোমাকে পড়ে নিতে হবে একদম A to Z, এই জন্য আমি সময় এখানে বেশি দিয়ে দিচ্ছি তোমাকে। তারপরে তুমি পড়বা পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন। আসলে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে জৈব রসায়ন সবার আগে পড়বা, এর কারণ হচ্ছে যে জৈব রসায়ন ভালো করে পড়লে দ্বিতীয় পত্রকে তোমার আর দ্বিতীয় পত্র মনে হবে না, এটা যদি তোমার আয়ত্তে চলে আসে। এগুলো তোমার কাছে আর সাবজেক্ট না, তেমনটা কঠিন মনে হবে না। অর্থাৎ দ্বিতীয় পত্রের মেরুদণ্ড ভেঙে যাবে যদি তুমি জৈব রসায়ন কী করে ফেলো, শেষ করে ফেলো। এরপরে তোমার পরের যে চ্যাপ্টার দুইটা এগুলোতে তোমার আর প্রেশার মনে হবে না। তো এটা শেষ করবা তুমি একদিনে আর এটা শেষ করবো একদিনে। এখানে আছে কি পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন দুইটাই। তড়িৎ রসায়ন মোটামুটি সহজ চ্যাপ্টার, ছোটো আর এটা একটু বড়ের জন্য এটাকে দুইটাকে কম্বাইন করছি। অর্থনৈতিক রসায়ন খুবই সহজ এবং এটার সাথে পরিমাণগত রসায়ন যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম আছে অনেক কিছু বুঝার আসে, সেজন্য আমি সেটাকে নিয়ে আসছি। তাহলে অর্থনৈতিক রসায়ন এবং পরিমাণগত রসায়ন তুমি একসাথে একদিনে পড়বা, পরিবেশ রসায়ন আর তড়িৎ রসায়ন একদিনে পড়বা, আর শেষে একদিন তুমি পড়বা MCQ আর টেস্ট পেপার পড়বা একদিনে। তাহলে দেখো তো মোট কতদিন সময় হলো, মোট আসলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের সময় বেড়ে গেছে, অর্থাৎ আমরা দেখতেছি 6 দিন হয়ে গেছে। বাট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যেহেতু জৈব রসায়ন ভালো পারো, তো জৈব রসায়নে MCQ তোমার একটা ঝামেলা হবে না। জৈব রসায়ন যারা ভালো পারে তারা দেখবা তোমার MCQ তেমন একটা ঝামেলা হবে না, তোমার টেস্ট পেপারও তেমন একটা ঝামেলা হবে না। অর্থাৎ তোমার টেস্ট পেপার এবং MCQটাকে তুমি অ্যাট এনি কস্ট একদিনের মধ্যে নিয়ে আসতে হবে, এটা শেষ করতে হবে একদিনে, ঠিক আছে? আর যদি না পারো তুমি একদিন বাড়ি দিতে পারো, সেক্ষেত্রে তোমার 6 দিন লাগবে। আমি ধরে নিচ্ছি তুমি একদিনে শেষ করবা, তাহলে এখানে লাগতেছে 5 দিন আর এখানে লাগতেছে 5 দিন, তাহলে মোট সময় কত হলো 10 দিন। 10 দিনে শেষ করতে পারবা তুমি যদি তোমার একদম 100% রিপোর্ট দিয়ে তুমি ট্রাই করো। বাট তুমি যদি 100% রিপোর্ট দিয়ে ট্রাই করতে না পারো, তোমার আরও 2 দিন সময় বেশি লাগতে পারে, 12 দিন লাগতে পারে।
তাহলে আমরা যদি এভাবে শেষ করি তাহলে কিন্তু আমরা পরীক্ষার আগে আগে পুরো বইটাকে পুরো রসায়নটাকে শেষ করে ফেলতে পারবো এরপরে পরীক্ষা যখন আসবে দুই দিন বা তিন দিন সময় তুমি পাবা পরীক্ষার আগে প্রথম পত্রের আগে সাপোজ তিন দিন সময় পেলা দ্বিতীয় পত্রের আগে দুই দিন পেলা তাহলে তুমি ওই সময় রিভিশন দিতে পারবা খুব তাড়াতাড়ি রিভিশন দিয়ে ফেলতে পারবা তাহলে এখনই সময় তোমার এই দশ বারো দিন সময় কাজে লাগিয়ে রসায়নকে শেষ করে ফেলা রসায়নের মেরুদণ্ড ভেঙে দেওয়া এবং রসায়নের যত রস আছে সেগুলোকে নিয়ে নেওয়া এবং তখনও তুমি বুঝে যাবা যে আমি যেই মিঠা দিকগুলো এবং তিতা দিকগুলো বলছি সেগুলো আসলে সঠিক কিনা তখন তুমি অনুধাবন করতে পারবা তাহলে আশা করি ভিডিওটা তোমাদের কাজে আসবে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ